সাহার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। উনি দীর্ঘদিন বেতার শিল্পী রেডিও শিল্পীতে উনি গান করেছেন, গোষ্ঠগোপালের সাথে উনি গান করেছেন এবং গোষ্ঠগোপালের খুব একনিষ্ঠ বন্ধু। আর ওনার নাম আগে শিবচন্দ্র সাহিত্য, আর এমনি ওরফে কী নাম আপনার? গোপেশ্বর সাহা। এখন ওনার বর্তমানে নাম হচ্ছে গোপেশ্বরে। আপনি অনেক কোম্পানির সাথে কাজ করেছেন না? হ্যাঁ করেছি। আচ্ছা আচ্ছা, কোন কোন কোম্পানি কাজ করেছেন? ইন্টারভিউসে করেছি, কিরণ কোম্পানিতে করেছি। আরে ওরা বহুদিনের কোম্পানি, বহু পুরনো কোম্পানি, এবং ওই কোম্পানি থেকে অনেক ঠাকুরের ক্যাসেট বলুন, বিভিন্ন গোষ্ঠগোপালের ক্যাসেট মেন বেরিয়ে ছিল। আমি উনি গোষ্ঠগোপালের গানগুলি উনি করেন বেশি এখন, যেহেতু গোষ্ঠগোপাল নেই এবং গোষ্ঠগোপালের মধ্যে দিয়ে উনি বেঁচে আছেন, এটাই আমার কাছে সবথেকে ভালো লেগেছে। তবে স্যারকে বলবো একটা গোষ্ঠগোপালের যে কোনো অন্য একটা গান আপনি চাল লাগতে পারেন। বন্ধু কারে কব দুঃখের কথা রে, আমি জইলাম রি তুষে অনল সাম ঝিকি ঝিকি অন্তরি, আমি জইলাম রি সাম ঝিকি 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 অন্তরি, এই বিরহ জ্বালামুর সহে না বন্ধু কারে কব দুঃখের কথা রে, আমি জইলাম রি তুষের অনল সাম ঝিকি ঝিকি অন্তরি। ফটাফটি খুব না জানিয়া না শুনিয়া কৈরাসি পিড়ি, না জানিয়া না শুনিয়া কৈরাসি পিড়ি, সাপেরই কোনার মতো এমনি তারি বিষ, আবার ফস করিয়া ছোবল মারে আমার হিয়ার মাঝারি, কারি কব দুঃখের কথারি, এই বিরহ জ্বালামোর সহে না বন্ধু কারে কব দুঃখের কথারি, আমি জইলাম রি তুষের অনল সাম ঝিকি ঝিকি অন্তরি, হারি বাঁধুমন খেজুর গাছে হারি বাঁধুমন, নলে রস পড়িয়ে পাখি দিয়ে গাবি ছেলের হয় বরণ, খেজুর গাছে হারি বাঁধুমন খেজুর গাছে হারি বাঁধুমন, ও যে জন গাছ কাটতে জানি ও মনোলাও তারে চিনে, ও যে জন গাছ কাটতে জানি ও মনোলাও তারে চিনে, সুজন গাছে বাঁধলে হারি মিলবে আসলে চিনি রে ভাই, ওরে ভাই ওরে ভাই, সুজন গাছে বাঁধলে আসল মিলবে রে ভাই চিনি রে ভাই, ওরে ভাই ওরে ভাই মিলবে আসল চিনি। আপনি আপনার মন মতো একটা ভালো গান করুন, ওটা শুনতে চাই বলুন। আমি গাইছি এই গানটা, আমার বিলোনিস কোম্পানিতে ক্যাসেটও ছিল, এখন দুর্ভাগ্যজনক এখন আমি ঢুকে গেছি, এই গানটা আমার মার্কেটে ঘুরে চলেছে, সেটাই করুন। আমি সেই গানটাই গাইছি, উনি জোরে করবেন। আবার কেন করিয়া ঘরে রানী উঠিয়া, জানো কি ছিল তোর মনের মাইরে লক্ষ্মী পিয়ারী,
যাই সাপের কামড়ি নদীর মাইরি লক্ষ্মী পিয়ারী রবি যাই সাপের খুব সুন্দর হয়েছে কান্ত ফসকে ছোড়া কৃষ্ণ পেল যত ফসকে ছোড়া কৃষ্ণ পেল পেল ধ্রুব পড়লা দুজনা প্রেম করা সই আমার হলো না ও প্রেম কেউ পেল কেউ পেল না কেউ পেল কেউ পেল না পেল না প্রেম করা সই আমার হলো না যত ফসকে ছোড়া কৃষ্ণ পেল যত ফসকে ছোড়া কৃষ্ণ পেল পেল ধ্রুব পড়লা দুজনা প্রেম করা সই আমার হলো না এক প্রেমেতে নিমাই সন্ন্যাসী আরেক প্রেমে রত্নাকর হয় বাল্মীকি ঋষি দেখো বাল্মীকি ঋষি আবার আরেক প্রেমে মীরা দাসী আবার আরেক প্রেমে মীরা দাসী ও তার গৃহেতে মন মজল না প্রেম করা সই আমার হলো না ও প্রেম কেউ পেল কেউ পেল না কেউ পেল কেউ পেল না পেল না প্রেম করা সই আমার হলো না।